লাইফে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার কাছে টাকা আছে আপনার ভালোবাসা আছে, আপনার কাছে টাকা আছে ইন্ডিয়ান দেখা যাবে যে গার্লফ্রেন্ড যদি থাকতে না চায় গার্লফ্রেন্ডের মা জোর করে হলেও থাকাবে যে হ্যাঁ এই ছেলের সাথে তো থাকতে হবে। আপনার কাছে টাকা আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনার কাছে সবকিছুই আছে যখন আপনার কাছে টাকা থাকবে, আপনার কাছে টাকা না থাকলে দিন শেষে আপনার এক পয়সার কেউ দামও দিব না। আর যদি আপনার কাছে টাকা থাকে দেখবেন যে আপনার খোঁজ নেওয়ার মানুষের অভাব নাই। এরপরে ওর পরে ও ফোন দিতেই আছে যে ভাই কেমন আছো কই আছো হ্যান আছো ত্যান আছো এরকম কত কিছু। আর যদি টাকা না থাকে তাহলে ধরেন এক পয়সারও দাম নাই কোনোভাবে। দুনিয়াতে বাইচা থাকতেও টাকা লাগে, দুনিয়াতে মরে যেতেও টাকা লাগে, টাকা দিয়ে এখন সব কিছু কেনা যায়। আমি আপনি যতই যা বলেন না কেন দিন শেষে হিসাব করে দেখেন যদি আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভরা টাকা থাকতো তাহলে আজকে আপনার এই জিনিসটা সাফার করতে হতো না, তাহলে আপনারা কেউ ছোট করে দুটো কথা বলতে পারতো না, কেউ বলতে পারতো না যে তুই বেকার। আজকে যদি আপনার পকেট ভরা টাকা থাকতো তাহলে কেউ আপনারা এইটা আস করতো না যে ঠিক আছে বাবা তুমি কোন ভার্সিটিতে পড়ো, বাবা তুমি কিসে পড়ালেখা করো, এটাও আস করতো না। টাকার এমন পাওয়ার, আপনার কাছে যদি টাকা থাকে আপনি সব কিনে নিতে পারবেন সব। দুনিয়াতে এখন অনেক কিছুই বিক্রি হয়, অনেক কিছুই। মানুষের ভিতরে সব থেকে খারাপ দিকটা কি জানেন, আমরা একটা সময় মানুষকে তার ভেতরের যে মন তার ব্যবহার তার আচরণ এইসব দিয়ে একটা সময় বিবেচনা করতাম, কিন্তু এখন একটা সময় চলে আসছে যে যার যেরকম টাকা আছে তাকে সেইভাবে মূল্যায়ন করা হয়। তো এটাই হচ্ছে কথা, দুনিয়াতে ভালো থাকতে হলে টাকার দরকার আছে, খারাপ যদি থাকতে চান তাতেও টাকার দরকার আছে, যাই করতে চান দুনিয়াতে সব কিছুতেই টাকার দরকার আছে। টাকা ছাড়া আসলে আপনার দুই পয়সার দাম নাই, আপনার কাছে টাকা থাকলে আপনার আশেপাশে থাকার মানুষের অভাব হবে না, কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে ভাই বিশ্বাস করেন কেউ বাল বইলা মূল্যায়ন তো দূরে থাক আপনার আশপাশ দিয়েও ঘুরবো না, দুনিয়াটা এমনই। আজকে আপনি টাকা ভাঙতে পারতেছেন আপনার আশেপাশে দেখবেন অনেক মানুষ চলে আসছে, কালকে আপনি টাকা ভাঙতে পারবেন না দেখবেন যে আপনার পাশে কেউ থাকবে না। আজকে আপনি কেউ চাওয়ার সাথে সাথে টাকা দিতে পারতেছেন আপনি ভালো, একদিন যখন দিতে পারবেন না তখন আপনি খারাপ। এর জাস্ট এইটাই মানুষের সাথে এখন মানুষের সম্পর্কটা কেমন হয় জানেন, টাকা দিয়ে টাকা, যার যত টাকা সে তত মানুষের কাছে ভালো, সে তত মানুষের কাছে প্রিয়, তার ভালোবাসা স্থায়ী, তার ভালোবাসা সত্যি, তার ইমোশন সত্যি, তার ফিলিংস সত্যি, সব কিছুই তার সত্যি। আসলে মানুষ এখন সত্যিকারে ভালোবাসা কি এটা ভুলে গেছে গা, বললাম না মানুষ এখন জাস্ট টাকা দেখে, যার টাকা যত বেশি তার ভালোবাসা তত সত্য।